আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ওপো A3X এই মুহূর্তে আমার হাতে রয়েছে এবং এই ডিভাইসটা নিয়ে যেই ধরনের মার্কেটিং করা হয়েছে এটা দেখে আমি অনেকটাই হতাশ হয়েছি, কারণ মার্কেটিংয়ের একটা পলিসি থাকে, স্মার্টফোনটা দিয়ে কখনও ফল ভাঙা হচ্ছে, কখনো বা এই স্মার্টফোনের উপর গাড়িয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ধরনের টেস্ট করে ডিউরেবিলিটি টেস্ট করাই যায়, বাট এই ডিউরেবিলিটি টেস্টের ফাঁদে পড়ে অনেকে স্মার্টফোনটা কিনে আজকে হতাশ হচ্ছে এবং অনেকে বিভিন্ন সমস্যাও ফেস করছে। তো কী সমস্যা ফেস করছে, কী কী আছে, কী থাকছে না, সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। এবং হ্যাঁ, আমি কোম্পানিগুলোকে একটা পরামর্শ দিতে চাই যে আপনাদের স্পেসিফিকেশনের দিকে একটু লক্ষ্য রাখুন, কারণ সেখানে যদি ভালো কিছু অফার করেন তাহলে কিন্তু যারা এই স্মার্টফোনগুলো পারচেস করবে তারাই আপনাদের মার্কেটিং করবে। আপনারা দেখছেন জেকেটেক ভিডিও ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে চাইলে স্মার্টফোনটা পারচেস করতে পারেন, অথবা অন্য সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনও তাদের কাছে রয়েছে, চাইলে সেগুলো পারচেস করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। যেহেতু কনফিগারেশনের কথা বলেছি, সো প্রথমেই আমরা কিন্তু এই স্মার্টফোনটার কনফিগারেশন বা ইন্টারনাল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 1 এবং রম টাইপ পাচ্ছি FS 2.1 অথবা EMMC 5.1। আসলে এই রিপোর্টটা আমরা দুই জায়গা থেকে পেয়েছি। এছাড়া র্যাম টাইপ থাকছে LPDDR4X। স্মার্টফোনটা Android 14 পাশাপাশি রয়েছে ColorOS 14.0। এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন যথেষ্ট ভালো এবং মোটামুটি ঠিকঠাকই আছে। বাট স্পেসিফিকেশন থাকলে কি হবে, কথায় আছে না যে ভালো স্পেসিফিকেশনের সাথে ভালো অপটিমাইজেশনের দরকার হয়, এবং সেই জিনিসটারই মিসিং দেখতে পেয়েছি এই স্মার্টফোনটার ক্ষেত্রে। যেমন এখানে আমরা যখন অ্যাপগুলো ওপেন করছিলাম তখন কিন্তু অ্যাপগুলো ওপেন হতে বেশ সময় নিয়েছিল এবং অ্যাপ ওপেনিংটা আমি একটু স্লোই মনে হয়েছে, পাশাপাশি টাচ রেসপন্সটাও হালকা স্লো মনে হয়েছে, মাঝে মাঝে বেশ কিছুটা ল্যাগও কিন্তু ফেস করেছি যখন অ্যাপগুলো সুইচ করছিলাম। এছাড়া স্মার্টফোনটার মধ্যে দাম বিবেচনায় 4GB র্যাম না দিয়ে যদি 6GB র্যাম ব্যবহার করা হতো সেক্ষেত্রে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আরও বেশি বেটার হতো। এমনিতে স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার অ্যাপ ক্র্যাশিং ইস্যু পাইনি, তাই 5 থেকে 6টি অ্যাপ অনায়াসে ব্যবহার করা যায়। তবে এই স্মার্টফোনটার একটা বিষয় দেখে আমি অনেকটাই শকড হয়েছি, সেটা হচ্ছে এটার মধ্যে থাকা এটার অন্তত স্কোর, যেখানে স্কোর করেছে 1,72,000 প্লাস। আমি রিসেন্টলি একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা অলমোস্ট 11,000 টাকার স্মার্টফোন ছিল এবং সেটার স্কোর ছিল 2,66,000 প্লাস। সো এই বিষয়টা দেখে আমি একটু হতাশ হয়েছি। অনেকে বলতেই পারেন যে আন্তর্জাতিক স্কোর কিন্তু সব কিছু নয়। হ্যাঁ, আমিও বলছি স্কোর সব কিছু নয়, বাট এই স্মার্টফোনটাকেও আমরা বিভিন্নভাবে টেস্ট করেছি। সো এই স্মার্টফোনটার গেমিংয়ের কথা বলতে গেলে এটার মধ্যে আমরা বেশ কিছু গেম খেলে ট্রাই করেছি। প্রথমে আমরা বেশ কিছু 2D এবং অফলাইন গেমগুলো খেলেছি, সেটা কিন্তু মোটামুটি ভালোই চলছিল। তবে ফ্রি ফায়ার যখন খেলেছি প্রথম অবস্থায় একটু বেশি পরিমাণে ল্যাগ থাকলেও সেই ল্যাগের পরিমাণ কিছুটা কমে আসছিল যখন আমরা লং টাইম গেমটা খেলেছি। তবে মাঝে মাঝে হালকা পাতলা ল্যাগের ইস্যু দেখেছি যা এই প্রসেসরের সাথে সত্যি বেমানান। এছাড়া স্মার্টফোনের মধ্যে ই-ফুটবল গেমটাও খেলেছি, সেটা মোটামুটি প্লেবল ছিল, তবে প্রথম অবস্থায় হালকা ল্যাগ কিন্তু ফেস করেছি। কানেক্টিভিটির ক্ষেত্রে এটা কিন্তু 4G সাপোর্টেড একটা স্মার্টফোন, সাথে রয়েছে ব্লুটুথ 5.0, FM রেডিও এবং প্রয়োজনীয় টোটাল 24টি সেন্সর কিন্তু দেখতে পাবেন যা আমাদের কাজে লাগে। পরিশেষে বলতে চাই স্মার্টফোনটার UI নিয়ে। UI-তে আমরা প্রচুর ব্লোয়টার দেখতে পেয়েছি, বেশ কিছু প্রিনেস্টাল অ্যাপও রয়েছে। তবে একটি বিষয় আমি ফেস করেছি, সেটা হচ্ছে এটার মধ্যে যখন আমরা অ্যাপগুলো ব্যবহার করছিলাম অ্যাপ ওপেনিং টাইম পূর্বে বলেছি অনেক স্লো দেখতে পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার UI-টাকে আরও বেশি ইউটিলাইজ করে অপটিমাইজেশনের দরকার আছে, যেটা না করলে কিন্তু এই ধরনের সমস্যা ফিক্স হবে না। আর ফিক্স না করলে একজন ইউজার যখন এই স্মার্টফোনটা পারচেস করবে তখন কিন্তু সে কখনোই একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে না। তাই আশা করছি ওপো এই বিষয়গুলোর দিকে নজর রাখবে এবং আপডেটের মাধ্যমে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ফিক্স করার ট্রাই করবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির IPS HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। রেজুলেশন 720x1604 pixel, পিক্সেল ডেন্সিটি 264 এবং সর্বোচ্চ 1000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস প্রোভাইড করতে পারে, যা অটো মোডে কাজ করে এবং আউটডোরে এটার ভিজিবিলিটি মোর এনাফ বলেই মনে হয়েছে। পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট রয়েছে, যা UFO টেস্টের ক্ষেত্রেও এটা পুশ করতে পারছিল। এখন আমি যদি এই স্মার্টফোনটার ডিসপ্লের দিকে তাকে এক্সপেকটেশনের কথা বলি, আমি আশা করেছিলাম অন্তত ফুল HD+ থাকা দরকার ছিল, যেটা থাকলে ভালো হতো। বাট ওপো তো, ওপো ভিভো এই ধরনের বাজেটের মধ্যে সবসময় HD+ ডিসপ্লে অফার করে, সো বিষয়টাকে আমি ইগনোরই করছি বলা যায়। বাট আমরা যদি OnePlus-এর কথা বলি, রিসেন্টলি 16,000 টাকার স্মার্টফোন এসেছে N30 AC, সেটার মধ্যে কিন্তু
ফুল এইচডি প্লাস ডিসপ্লে অফার করা হয়েছিল উইথ হাই রিফ্রেশের। সো এখানে কিন্তু সেই বিষয়টাই আমরা মিসিং দেখতে পাচ্ছি। আশা করছি এই বিষয়গুলো যদি ইনক্লুড করা হতো সেটা কিন্তু আরও বেশি বেটার হতো। ভিডিও কন্টেন্ট দেখার ক্ষেত্রে এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন, যা খুবই স্বাভাবিক এই ডিসপ্লের সাথে। তবে ভালো পরিমাণে ব্রাইটনেস প্রোভাইড করলে সেখানে কালারগুলো একটু বুস্ট আপ দেখা যায়, কালারগুলো বেশ ভাইব্রেন্ট মনে হয়। এছাড়া ইউটিউবের ক্ষেত্রে সর্বোচ্চ 1080p60fps-এর ভিডিওগুলোই আপনারা দেখতে পারবেন। আর প্রোটেকশন হিসেবে কি বলবো, ভিডিওগুলো আপনারা দেখেছেন, এই ডিসপ্লেটা বেশ শক্তপোক্ত, অনায়াসে যে কোনো কিছু ভেঙে ফেলা সম্ভব। তবে ট্রাই করতে গিয়ে আবার ফোনটাই ভেঙে ফেলবেন না। পাশাপাশি এখানে একটি সিঙ্গেল স্পিকার রয়েছে এবং এটা বেশ লাউড, এবং এটা 300% পর্যন্ত ভলিউম বুস্ট হয়। হ্যাঁ, ফুল বুস্ট করলে সেই ক্ষেত্রে লাউডনেসের মধ্যে কিছুটা ঘাটতি দেখতে পাবেন, এত ক্রিসপিনেস, এত ক্লিয়ার সাউন্ড তখন প্রোভাইড করে না। বাট 200% এবং 100%-এর মধ্যে রাখলে সেই সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালোভাবে ফিল করা যায়। তবে দাম বিবেচনায় ডুয়েল স্টিরিও স্পিকার হলে আরও বেশি ভালো হতো। এটা হচ্ছে বক্স। বক্সটি ওপেন করলেই পাচ্ছেন একটি স্মার্টফোন, কিছু পেপার্স এবং রয়েছে একটি সিম ইজেক্টর পিন, ব্যাক কভার, টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল, 45W-এর একটি চার্জিং ব্রিক। এবং বক্সে থাকা ব্যাক কভারটা কিন্তু বেশ শক্তপোক্ত, তাই স্মার্টফোনটাকে লাগিয়ে রাখার পরামর্শ থাকবে, তাহলে স্মার্টফোনটাকে বেশ ভালোভাবেই সেভ করা যাবে। পাশাপাশি 45W-এর চার্জার অফার করা হয়েছে, যা দিয়ে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে সময় লেগেছে 55 মিনিটের আশেপাশে। ডিজাইনের দিক থেকে ওপো কিন্তু বরাবরই একটু বেশি নজর দিয়ে থাকে, যার কারণে স্মার্টফোনগুলো দেখতে বেশ সুন্দর হয়, যার ব্যতিক্রম কিন্তু এই স্মার্টফোনটিতেও থাকছে না। আমার হাতে রয়েছে এটার অশন ব্লু কালার, এবং আরও একটি কালার রয়েছে, সেটা হচ্ছে নেবুলা রেড। এবং প্রাইসের কথা বলতে গেলে স্মার্টফোনটার বর্তমানে 4128 ভেরিয়েন্ট রয়েছে, যার বর্তমান দাম 16,990 টাকা। তবে এটার 4/64 আসার কথা আছে এবং সেটার দাম হতে পারে 15,990 টাকা। প্লাস্টিক বিল্ডের হলেও এই স্মার্টফোনটা কিন্তু বেশ শক্তপোক্ত। এছাড়াও এটার যে ক্যামেরা বাম্পের স্টাইল সেটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে, দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। পাশাপাশি রাইট সাইডে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটার আনলকিং স্পিড আর একটু ফাস্ট হতে পারতো, একটু স্লো মনে হয়েছে আমার কাছে। নিচের দিকে পাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। লেফট সাইডে পাবেন একটি সিম ট্রে পয়েন্ট, এখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত সাপোর্ট করবে। এবং এই ফোনটা কিন্তু বেশ স্লিম করা হয়েছে, থিকনেস পেয়েছি 7.68mm এবং এটার ওয়েট হচ্ছে 186 গ্রাম। স্মার্টফোনটা দেখতে একটু বড় সড়ো, তাই দুই হাতে ব্যবহার করলে বেশ কমফোর্টেবলি স্মার্টফোনটা ভালোভাবেই ব্যবহার করতে পারবে। ক্যামেরার ক্ষেত্রে আমি সত্যি অনেকটাই হতাশ হয়েছি। হ্যাঁ, ওপো সবসময় ক্যামেরা ফোন হিসেবে বিবেচনা করা হয়, তবে স্মার্টফোনটা যেন তার উল্টো দিক, মানে উল্টো একটা চিত্র। স্মার্টফোনটার প্রেয়ার প্যানেলে আপনি দুটি ক্যামেরা দেখতে পাবেন, মেইন ক্যামেরা হচ্ছে 8MP এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 5MP। সামনে পেছনে দুই দিকেই আপনি 1080p/30fps পর্যন্তই ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে, এটা দিয়ে যখন আমরা আউটডোরে ছবি তুলেছি সেখানে মোটামুটি ডিটেলস ধরে রাখতে পারছিল, এবং ছবিগুলো দেখে একটু পাঞ্চি বা স্যাচুরেটেড টাইপের পিকচার বলে মনে হয়েছে, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার বলে থাকি। বাট এই চিত্রটা অন্ধকারে বা লো লাইটে চলে আসলে কিন্তু একটা ভিন্ন চিত্র দেখতে পাবেন, সেখানে সফটনেসের পরিমাণ বেড়ে যাবে, ছবিগুলো কিছুটা স্মুথ করে দিবে, সো সেখানে ভালো রেজাল্ট দিতে পারে না। তাই চেষ্টা করবেন যতটা ভালো আলোতে এই স্মার্টফোনটা দিয়ে ছবি তোলা যায় যারা এই স্মার্টফোনটা পারচেস করবেন। তবে স্মার্টফোনটার এইচ ডিটেকশন একদমই অ্যাভারেজ রেজাল্ট দিয়েছে, এইচ ডি আর মোটামুটি ব্যালেন্স টাইপের, এবং ছবি তোলার পরে ছবিটা কিছুটা ইনহ্যান্স করে কিছুটা ডিটেলস প্রোভাইড করে, তাই দেখতে কিছুটা ভালো লাগে। এমনিতেই মোটামুটি কাজ চালাতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা 5MP, সেম কথাটাই বলতে চাই, আউটডোরে ছবি তোলার ট্রাই করবেন অথবা ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন, সেখানে ডিটেলস যেমন ভালো ধরে রাখতে পারবে, ছবিগুলো মোটামুটি চলনসই হবে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তবে লো লাইটের ছবিগুলো তুললে সফটনেস বাড়বে, ছবিগুলো স্মুথ হয়ে যাবে, তাই পূর্বে বলছি ভালো আলোতে ছবি তোলার যথেষ্ট ট্রাই করবেন। এবং এইচ ডিটেকশনের ছবিগুলো মোটামুটি অ্যাভারেজ ছিল, এইচডিআর মোটামুটি ব্যালেন্স, কাজ চালানোর মতো ছিল আর কি। 5100mAh-এর যে ব্যাটারি এই স্মার্টফোনটার মধ্যে রয়েছে এটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট ছিলাম, কারণ এই স্মার্টফোনটা একজন নর্মাল ইউজারকে প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে অনায়াসে। এবং স্মার্টফোনটা যদি একজন নর্মাল ইউজার শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই ব্যবহার করে সেই ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টার কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম পাবে মিডিয়াম ব্রাইটনেসে রেখে। তবে যারা একটু গেম খেলতে পছন্দ করেন বা টুকটাক গেমও খেলবেন তাদের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন হতে পারে, এবং স্মার্টফোনটার মধ্যে আমরা গেমিংয়ের ক্ষেত্রে স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতো। তবে এটাও একটা গেমের উপর ভেরি করে যে আপনি কী ধরনের গেম খেলছেন। নর্মাল গেমের ক্ষেত্রে আমি এই ধরনের চার্জিং ব্যাকআপ পেয়েছি। একটি স্মার্টফোনের মধ্যে কস্ট কাটিং করা হয় এটা আমরা সবসময় দেখি,
বাট 17,000 টাকা বাজেট সেগমেন্টে ওপো A3X এর মধ্যে যেই ধরনের কস্ট কাটিং করা হয়েছে এটা একটু বেশি ছিল অতিমাত্রায় বলা যায়। হ্যাঁ, স্মার্টফোনটার কনফিগারেশন যাই পেয়েছি সেটারও আবার রেজাল্ট কিন্তু পারফেক্ট ছিল না, বিভিন্ন ইস্যু ছিল যেগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। বাট এই স্মার্টফোনটা যারা কিনবেন বলে চিন্তা করছেন তারা অবশ্যই প্রয়োজন হলে এই ভিডিওটা আবার দেখবেন, দেখার পরে ডিসিশন নেবেন স্মার্টফোনটা আপনি কিনবেন কি কিনবেন না। তাই বরাবরের মতো সাদাকে সাদা এবং কালোকে কালো বলে বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।